আমাদের এই পর্বে আমরা দেখব যে কিভাবে করে আমাদের একটি কাস্টম এই বক্সগুলোকে আমরা একটি কন্টেইনার সেন্টারে নিয়ে আসতে পারি। তো এই বক্সটিকে সেন্টারে নিয়ে আসতে হলে আমাদের প্রথমে যে কাজ করতে হবে সেটি হচ্ছে, প্রথমত আমরা আমাদের পূর্বের টিউটোরিয়ালের এই ইভেন্টগুলো ডিলিট করে দিই। তাহলে আমাদের দাঁড়াবে এমনটি নর্মাল অর্ডার, এবং আমরা এখান থেকে 20 পিক্সেল আমাদের প্যারিংয়ের মার্জিনগুলো কমিয়ে দিই। তাহলে আমাদের এলিমেন্ট হবে এটি, এবং আমাদেরকে এই র্যাপারের একটি মেইনস ওয়াইড ডিক্লেয়ার করতে হবে, কারণ আমরা আমাদের চাইল্ড এলিমেন্টগুলোকে সেন্টারে নিয়ে আসতে চাই। সো আমি এখানে এটিকে 800 পিক্সেল দিলাম। আচ্ছা, না হলে আমার পুরো র্যাপার পুরো ব্রাউজার উইন্ডো জুড়ে এটিকে হবে। ঠিক আছে, আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা যে এই র্যাপার উইন্ডোটি আমাদের সেন্টারে নেই, বাট আমরা চাচ্ছি যে আমাদের যে এই 800 পিক্সেল যে র্যাপার উইন্ডোটি, এই র্যাপার উইন্ডো সেন্টারে আমাদের এই এলিমেন্টগুলো থাকবে, এটি লেফটেরা বা রাইটেরা সেন্টারে থাকবে, অর আমরা সেন্টার করার পর অন্য অন্য ডিরেকশনে সেগুলোকে নিয়ে যেতে পারি। সো বাই ডিফল্ট কিন্তু আমরা লেফটে পাচ্ছি, তো সেন্টারে আনতে হলে কী করতে হবে? অবশ্যই আমাদের চাইল্ড এলিমেন্টগুলোর জন্য কাজ করতে হবে, ডেফিনেটলি। তাহলে আমাদের করতে হবে কি, যে ওয়েবকিট বক্স প্যাক, এই ডিক্লারেশনটি আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছি, এই টিউটোরিয়ালে স্পেসিফিক্যালি আমরা দেখতে চাচ্ছি সেন্টার। ওয়েল, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে জাস্ট সিম্পলি সেন্টার। ওকে, তো একটা লাইন লেখার মাধ্যমে জাস্ট আমরা পুরো এরিয়াটিকে সেন্টার করে নিয়ে আসতে পারছি। সো ডেফিনেটলি এটি একটি অনেক ইম্পর্টেন্ট একটি ট্যাগ, এবং একইভাবে আমরা যদি চাই যে আমাদের যে বডি যেটি আছে, বডি এটির ওয়াইড যদি আমি দিই 100%, এবং এইটি যদি বলি যে ওয়েবকিট বক্স সেন্টার, তো তাহলে কি এটি সেন্টারে আসবে? দেখা যাক কি হয়। না, এটি সেন্টারে আসছে না। দেখো, এটি ডিফারেন্ট টপিক, এটি নিয়ে আমরা আপাতত আলোচনা করছি না। সো এখন আমার দরকার, আমরা যেমন প্লট লেফট রাইট করি, আসলে এটাও কি সে বা অ্যালাইনমেন্ট করি লেফট রাইট সেন্টার, এটাও কি আসলে সেরকম কি না? আসলে না, এটি সেরকম না। কেন এরকম না আমি জানি না, এটি যারা এই স্পেসিফিকেশনটি তৈরি করেছেন তারাই একমাত্র বলতে পারেন। সো আমি চাই যে আমার এই পুরো র্যাপারের যে চাইল্ডগুলো আছে সেগুলো সবার শেষে দেখাবে, রাইট অ্যালাইনমেন্ট দেখাবে। তাহলে আমি কী করবো, ইন্ড দিতে পারি। আর বাই ডিফল্ট কী তারা থাকে, লেফট না, এটি থাকে স্টার্ট। সো স্টার্ট যখন আমি লিখে দিব বাই ডিফল্ট, তখন শুধু স্টার্টিংয়ে দেখাবে। আর যদি আমার এখান থেকে আমরা চাই যে সেন্টারে দেখাবো, জাস্ট সিম্পলি সেন্টার। সো অনেক ইজি ব্যাপার এই গ্রিডগুলো নিয়ে কাজ করা, এবং অনেক ইজিলি একটা লাইন লেখার মাধ্যমে আমরা চারটা চাইল্ড এলিমেন্টকে এখান থেকে কন্ট্রোল করতে পারছি, আমাদের আর চারটা এলিমেন্টকে হাতে দিতে হচ্ছে না এখান থেকে। সো ডেফিনেটলি এটি একটি মজার ব্যাপার, এবং আমরা জানি আমাদের যে কোনো কাজে আমাদের এই ধরনের অ্যালাইনমেন্ট বা এই ধরনের সেন্টার করতে হয় যে কোনো চাইল্ড এলিমেন্টকে, এবং আমাদের CSS3 সেই অ্যাডভান্টেজটি আমাদেরকে খুব সহজেই এবং মাত্র এক লাইনের মাধ্যমেই এই ইফেক্টটি আমাদেরকে দিচ্ছে। সো আশা করি এই টিউটোরিয়ালটি বা এই ইফেক্টটি আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট শেখার বা অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। সবাইকে ধন্যবাদ।